বিজেপির কিষাণ মোর্চার ভিতর সংগঠিত ধনের লেনদেনের ঘটনাক কেন্দ্র করে অস্বস্তিত পড়ছে বিজেপি। বিজেপি এজন নেতার সঙ্গে অসংযত অবস্থা ইন্দ্রাণী তহবিলদারের আলোকচিত্র ফাদিল হওয়ার পিছত ইতিমধ্যে ইন্দ্রাণী আত্মহত্যা করেছে। আরক্ষী এই সংক্রান্ত গোচর এটা রুজু করে সমগ্র প্রক্রিয়ায় তদন্ত করেছে। কিন্তু প্রশ্ন হয়েছে বিভিন্ন জনের পর অনুরাগ চলিয়ায় চাকরিয়ার মদর দোকান দিয়ার নামে ধন সংগ্রহ করবলে সাহস পালে কেন? বিজেপির ভিতর চড়া একাংশ নেতায় জানিবলৈ দিয়া মতে ইয়ার পূর্বে অনুরাগ চলিয়ায় বিভিন্ন জনের পর ধন লৈ কাম আদায় দিবলৈ সক্ষম হয়েছে। সেই সূত্রে অনুরাগ চলিয়ার প্রতি আস্থা বাড়িছিল একাংশ লোকের, লগে বিজেপির কিষাণ মোর্চার একাংশ নেতা পালি নেতা জড়িত হয়ে পড়ে ধনের বিনিময়ত চাকরির প্রক্রিয়া আর অনুরাগের জড়িয়ে চাকরি তথা মদর দোকানের পারমিট উলার কামত ব্যস্ত হয়ে পড়ে এওঁলোক। প্রশ্ন হয় অনুরাগ চলিয়াক এই কার্য কেনে সম্ভবপর করে তুলছিল? অনুরাগ চলিয়ার সঙ্গে কোনজন মন্ত্রীর ঘনিষ্ঠ সম্পর্ক আছে? এইখিন সময়তেই সমগ্র বিষয়টির সঙ্গে বিজেপির জ্যেষ্ঠ নেতা শনি শর্মা জড়িত হয়ে পড়ার গুরুতর অভিযোগ উত্থাপন হয়েছে। কেন এই কেলেঙ্কারিত জড়িত প্রায় সকল নেতারেই শনি শর্মার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকার অভিযোগ উঠেছে। ইন্দ্রাণী তহবিলদারক কিষাণ মোর্চার পদ দিব বিচরা নাছিল ভবেশ কলিতা। ভবেশ কলিতার অনিচ্ছা সত্ত্বেও ইন্দ্রাণীয়ে কিষাণ মোর্চার সম্পাদিকার দায়িত্ব পাইছে। জ্যেষ্ঠ নেতা শনি শর্মার হেঁচাত এই স্থান পাইছিল ইন্দ্রাণী। বিজেপির ভিতর চড়ার সূত্রের মতে ইন্দ্রাণী তহবিলদারের শনি শর্মার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক আছে। এইবার এই ব্যক্তিজনক মন করব, এর নাম অসীম চক্রবর্তী। শনি শর্মার নিজ গৃহ নলবাড়ির এজন আগশারী আর এস এসর নেতা এই অসীম চক্রবর্তী। এই অসীমে অনুরাগ চলিয়াক চাকরি আর মদর দোকানের বিনিময়ে ধন দিছিল। এই অসীম চক্রবর্তী আছিল শনি শর্মার অতিক ঘনিষ্ঠ, এইজন রেখান্ত শর্মা নলবাড়ী বিজেপির কিষাণ মোর্চার সভাপতি। এই রেখান্ত শর্মাও আছিল শনি শর্মার ঘনিষ্ঠ। খবর অনুসরি রেখান্ত শর্মাক নলবাড়ী জেলা কিষাণ মোর্চার সভাপতির দায়িত্ব দিয়ার আর ব্যক্তিজন আছিল স্বয়ং শনি শর্মা। নলবাড়ীর দুই বিজেপি নেতা অসীম চক্রবর্তী আর রেখান্ত শর্মাক গ্রেপ্তার। ইন্দ্রাণী তহবিলদারক দুই ব্ল্যাকমেলিং করার গুরুতর অভিযোগ। অসীম চক্রবর্তীয় চাকরির বাবদ অনুরাগক বৃহৎ পরিমাণের ধন দিছিল, এই ধনের বাবে অনুরাগক হেঁচা প্রয়োগ করেছিল। অভিমন্যু দাসের থাকা ইন্দ্রাণী অনুরাগর ফটোক ব্ল্যাকমেলিং করেছিল দুয়ো। এই দুই নেতা আছিল শনি শর্মার অতিক ঘনিষ্ঠ। এইবার চাক অনুরাগ চলিয়া। অনুরাগ চলিয়ার কার্যালয়ের দৃশ্যয়ে অনুরাগ চলিয়ায় কার্যালয়ের ভিতর ভারত মাতার আলোকচিত্রের পর আরম্ভ করে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর সুভাষচন্দ্র বসুর আলোকচিত্র রাখিছিল। নিজকে বিজেপির জ্যেষ্ঠ নেতা বলে প্রতিপন্ন করবলে চেষ্টা চলাইছিল। এইদরে অভিমন্যু দাসের হেঁচাত অনুরাগে নিজের চেম্বার প্রায় আলোকচিত্র আঁতরাবলে বাধ্য হয়েছে। অনুরাগ চলিয়ায় ঘনে ঘনে শনি শর্মার নাম লৈছিল। শনি শর্মার জড়িয়ে চাকরি আর মদর দোকানের পারমিট দিয়ার কথা কৈছিল। বিনিময়ত বিভিন্ন জনের পর ধন লৈছিল অনুরাগে। আরক্ষীর জেরাত অনুরাগে কৈছে শনি শর্মার নাম। বর্তমানে অনুরাগ আরক্ষীর জিম্মাত। অনুরাগক সোধা পোছা করে আছে আরক্ষী। এবার এই আলোকচিত্র মন কর, এইজন অভিমন্যু দাস। এইদরে সিকিমত অভিমন্যুক দেখা গৈছে। অভিমন্যু বর্তমান পলাতক অবস্থাত আছে। কন্টেক্ট করা মতে অভিমন্যু বর্তমান নেপালত আত্মগোপন করেছে। এবার এই দৃশ্য সব, এইজন দীবন বড়ুয়া। কেলেঙ্কারিভাবে কারাগারত বন্দী হয়ে থাকা দীবন শেহতীয়াভাবে কারাগারের পর ওলাই আছে। এইদরে এগারী যুবতীর সঙ্গে কোর্ট মেরিজ করেছে দীবনে। এই ভিডিও ভাইরাল হওয়ার পিছতেই দীবনের প্রথমাপত্নীকে আরক্ষী থানার গোচর রুজু করে। প্রথমাপত্নীক বিচ্ছেদ নকরাক দ্বিতীয়গারীক বিয়া পতার দীবনক ইতিমধ্যে আরক্ষী গ্রেপ্তার করেছে। ধনের লেনদেনের এই প্রক্রিয়াত কোনো ন বিজেপি জড়িত নয় স্পষ্টভাবে কলে মন্ত্রী পীযূষ হাজরিকায়। মই এটা কথা কব খুঁজছো যে এইটো হয় অল্প ইস্যুটো বেয়া হয়েছে, এইবিলাক হব নালাগে, এইটো হব নালাগে। কিন্তু এই গোটেই ঘটনাটোত কিন্তু যিখিনি তথাকথিত নতুন বুলি কোৱা হয় তাতে কোনো নতুন নাই। কিয় নতুনের শব্দটি এইটো মাজত এই কেসটোত আহিলে মই নিজে নাজানো। যিকেইজন ব্যক্তির কথা মই নতুন পুরানো মই নকওঁ, কিন্তু নতুন নাই বলেহে মই কৈছো এই গোটেই ঘটনাটো। হয়, ইন্দ্রাণী তহবিলদার, অসীম চক্রবর্তী, রেখান্ত শর্মা, অনুরাগ চলিয়া কোনো ন বিজেপি নাছিল, এওঁলোক আছিল শনি শর্মার অতিক ঘনিষ্ঠ। এবার এই যুবতীগুলির মন কর, এয়া মামনি উরফে রিয়া দাস। মামনি অথবা রিয়া দাসক খুটপুছর চানমারি আরক্ষী থানায় মাতি লৈ গৈছে।
ব্যুরো রিপোর্ট এনবি নিউজ। এনবি নিউজ সহজ সরল ভাষাত নবভারতর কথা।